আমার বড় বড় ছাত্ররা ব্রিটিশ বাংলাদেশি শিশু কিশোরদের বাংলা ভাষায় এবং সঠিক উচ্চারণে আবৃত্তি ও মঞ্চে অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলতে আত্মপ্রকাশ করেছে থিয়েটার শৈশব। 13 নভেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আয়োজন করা হয় আবৃত্তি ও অভিনয় কর্মশালা। এতে বেশ কয়েকজন শিশু কিশোর অংশ নেয়। অনেক বাংলার প্রোনাউন্সিয়েশন মানুষরা বলতে পারে না, এখন আমরা শিখছি যে কেমন বলা যায়, লাইক ফুল ফুল। আমি লাইক শিখেছি যে শব্দটা সাথে না সঙ্গে হবে, এরকম লাইক ছোটো ছোটো জিনিসও শিখতে পেরেছি এবং আমার খুবই ভালো লেগেছে। শিশুদের সাথে তাদের অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানান। উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলা ভাষা শেখা ও চর্চার পাশাপাশি বাংলাদেশের মঞ্চনাটককে জানা, অভিনয় আবৃত্তি শিখে জেনে করা এবং এই বিলেতের মঞ্চনাটকের অসীম ভাণ্ডারের সাথে তাদের যোগাযোগ করানোর উদ্দেশ্যেই থিয়েটার শৈশব প্রতিষ্ঠা করা হয়েছে। বাচ্চারা অভিনয় স্কুলে করে, এখানে থিয়েটার করে, শিখে করাটা আমার মনে হয় সবচেয়ে ভালো। এই কারণে আসলে আমি এই থিয়েটারটা করেছি, যেখানে ওরা ফ্রিডমলি কাজ করতে পারে, ওদের ট্যালেন্টটা কাজে লাগে, সে কারণে এটা করা। কলকাতার মঞ্চ ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জি এই কর্মশালাটি পরিচালনা করবেন। TV1, আইডিয়া টিউশন সেন্টার এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় এই কর্মশালাটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমার খুব ভালো লাগছে যে থিয়েটার শৈশব বাচিক শিল্প নিয়ে একটি কর্মশালার উদ্যোগ নিয়েছে এবং সেখানে নানান বয়সের বাচ্চাদের সঙ্গে আমি কথা বলছি। আমাদের একটা আদান প্রদান হচ্ছে, কখনো কখনো নিঃশব্দেই হচ্ছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো কর্মশালার ভিত্তি, যে ভাষায় কর্মশালা হচ্ছে সেটা স্প্যানিশ হোক, জার্মান হোক, বাংলা হোক, হিব্রু হোক, ইংরেজি হোক, সেই ভাষার প্রতি যে অনুরাগ বা সেই ভাষার যে কী বলবো, সেই ভাষার যে ভিত্তিটা, সেটা যদি একটু অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে মহড়া করে বা অনুশীলন করেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি ভাষার প্রতি অনুরক্ত হবে, কারণ ভাষাকে তো ভালোবাসতে হবে। কর্মশালা শেষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। আজকে সুজয়টা চ্যাটার্জি আর সাথে যেটা আমার কাছে সবচাইতে বেশি মানে ইম্পর্টেন্ট মনে হলো, যে আমরা বাবা মারা অথবা আমরা বড়রা যারা তাদেরকে নার্চার করছি, তাদের আমরা কী করলে তাদেরকে আসলে সাহায্য করা যাবে, এই যে বিষয়টা, এটা মানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এসে ওনার কথাগুলো শুনছি, খুব ভালো লাগছে। আমাদের বাংলা ঠাকুরমার ঝুলির যে গল্পগুলো বা জাতকের গল্প বা লোককথা বা উপকথা, এগুলো যদি বাবা মারা একটু সতর্কভাবে শেখান বা শোনান, তাহলে হয়তো আমাদের সংস্কৃতি, যেটা মূল সংস্কৃতি, তার সঙ্গেও বাচ্চাদের একটা পরিচিতি ঘটবে। আর যে বয়স থেকে বাচ্চাদের একটু খোলাখুলি কথা বলতে শেখানো, তাদের ভেতরে যে কথাবার্তাগুলো হয়, তাদের ভেতরে যে শব্দের অনুরণন, তাদের ভেতরে যে ভাবনার অনুরণন, তাদের ভেতরে যে মানবিক সত্তা, তাদের সুকুমার বৃত্তির যে বিকাশ ঘটানো, সেটা আমার মনে হয় বাচিক শিল্পের একটা উদ্দেশ্য হওয়া উচিত। আমি আজকে যে আবৃত্তি কর্মশালাতে এসেছি, অভিনয় আবৃত্তি কর্মশালা, আসলে মূলত আমার বাচ্চা আগ্রহের জন্য, কারণ সে তো ইংরেজি বলতেই পারে। এই যে সাকলাইন ভাইয়ের মাধ্যমে আমরা এই যে সুজয় প্রসাদ চ্যাটার্জির এই যে মূল্যবান সময়টুকু পেলাম, মানে আমরা অভিভাবক হিসেবে সন্তানের আগ্রহে এখানে চলে এসেছি, এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ। মেবি আজকের এই 2 ঘন্টার কর্মশালায় আমার ছেলে সরাসরি বাংলা বলা শুরু করে দিবে না, কিন্তু একটা সময় তাকে ভাবতে শেখাবে যে আসলেই বাংলাটা কত জরুরি এবং কত সুন্দর করে বাংলা বলা যায়।